সিবিআই এর নজর এবার পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশের পর এবার দুর্নীতি মামলায় সিবিআই তলব করল আউশ গ্রামের এক তৃণমূল কংগ্রেসের নেতাকে। জিতেন বাগদি নামে ওই তৃণমূল নেতা আউশ গ্রামের ভালকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। চলতি মাসের প্রথম দিকে তাকে ওই পদে দায়িত্ব দেন অনুব্রত মণ্ডল। জানা যায়, জিতেন বাগদিকে আগামী 2রা সেপ্টেম্বর বিকেল 3টের সময় তাকে নিজের বাড়িতে থাকতে বলা হয়েছে। জিতেনের বাড়ি আউশ গ্রামের প্রেমগঞ্জ গ্রামে। সেখানে গিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। যদিও এদিন জিতেন বাগদি বলেন, নোটিশ হাতে পায়নি, কিছু জানি না। ভালকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে অরূপ মিদ্দাকে সরিয়ে জিতেনকে ওই পদে বসানো হয় বলে রাজনৈতিক মহলের খবর। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর এবার দুর্নীতি মামলায় আউশ গ্রামের এক শাসক দলের নেতাকে সিবিআই তলব করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ও বাইরে গেছে। জিতেন দা কে হয় আপনি? আমি ওর স্ত্রী। এটা কাদের বাড়ি? এটা আমাদের। তো ওনাকে বাড়িতে এখন নেই, উনি কোথায় গেছেন? জানি না, বাইরে যায় বলে জানা তো। উনি কি করেন? এমনি পার্টি করে। কোন পার্টি? কোন পার্টি? তৃণমূল। এখন কি কোনো পদে আছে উনি? জানি না। কি বাড়িতে কি কোনো আলোচনা করেন, কোনো পদে আছে কি নেই? ওই সব আমাদের কোনো মেয়ে ছেলে কোনো গুরুত্বই দেয় না, যে পার্টি মর্ম এসব কিছু জানি। আপনাদের বাড়িতে কি কোনো চিঠি পিঠি এসছে? না, চিঠি আসে নাই, জানি না। কিন্তু শুনেছেন? না না, ওই সব কিছু কোনো গাড়ি ফাড়ি এসেছিল? না, গাড়ি আসে নাই। দাদা খুঁজে কেউ এসেছিল? না, কালকে তো বাড়ি দিয়েছিল ডাক্তার দেখা। কখন বেরোলেন উনি? ও চান টান করে বাদ খেয়ে গেল তো। কতক্ষণ আগে? কটা, 12:30 এরকম হবে। বাড়িতে কিছু বলে গেছে যে আমার নামে চিঠি এসেছে বা? না, কোথায় যাবে কিছু বলে যায়নি? না, ওসব কিছু বলে না। বাড়িতে কে কে রয়েছে আপনাদের? হ্যাঁ, বৌমা আছে, আমি আছি। কয় ছেলে আপনার? একটি ছেলে একটি মেয়ে। আর একটা বাড়ি রয়েছে দেখলাম, ওখানে তালা বন্ধ হয়ে রয়েছে, ওটা কাদের বাড়ি? ওইটা আমাদের বাড়ি, ওখানে থাকি না তো, এখানেই থাকি। আপনি দাদা কি করেন? ওই তো পার্টি করে। কি পার্টি? বিজেপি। ইয়া সিপিআই, ইয়া টিএমসি। কবে থেকে করছে তৃণমূল? আমি জানি না। আর তাছাড়া কোনো ব্যবসা বাণিজ্য কিছু? হ্যাঁ, চাষবাস করে। চাষবাস? আচ্ছা, উনি কি কোনো পদে আছে টিএমসির? এমনি পার্টি করে জানি, কিন্তু পদে পদে জানি না কি পদে আছে, আমি তো মেয়ে ছেলে আর তো বলতে পারবো না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।